গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে সন্ধে ছটা, আর দেখো সুন্দরীকে এখন মুড়ি দিয়ে দিচ্ছি। আর এদিকে মামনির সন্ধ্যা দেখানো হয়ে গেছে, তো হরি মঞ্চটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। দুপুরবেলা যে বাসনগুলো বেরিয়েছিল, বৌদি তো কাজ করতে এখন দেরি হচ্ছে জানো তোমরা, তো সেই কারণে বৌদি সন্ধ্যাবেলায় ধুয়ে দিয়ে গেল, আর সেগুলোই আমি একটু জল বুলিয়ে নিচ্ছি কাল সকালের জন্য। রুটি এখন আমার বানানো হয়ে গেছে, আর এরপর এক এক করে বাসনগুলো ধুয়ে নেবো। আর এরপর বানিয়ে নেব অল্প একটু চা তিনজনের জন্য, আর একটু চাল ভাজা দিয়ে খেতে খেতে একটু গল্প করে নেব। এরপর আর সেরকম কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, চলে এসেছি একদম বড় দিন সকালে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালে। তো বন্ধুরা সুপ্রভাত। দেখো একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর অন্যদিকে বসিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু বাঙালি মাত্রই আমরা খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, দেখো আলু পোস্তটা এরপর আমি বানিয়ে নিচ্ছি, আর যেহেতু অফিসের ভাত আছে তাই একটু তাড়াতাড়ি তারই মধ্যে করছি, যাতে সময়ের মধ্যে সমস্তটা শেষ করতে পারি আর কি। তো এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই বন্ধুরা। দেখো আলুটা আমি ভালো করে ভেজে নিলাম কড়াইয়ে, এরপর কিন্তু কুকারে বসিয়ে দিচ্ছি সিটি দিতে। কারণ কড়াই যদি এই মুহূর্তে আমি আলুটা সেদ্ধ করে পোস্ত বানাতে যাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তাই কুকারে তিনটে চারটে সিটি মেরে নিয়ে তারপর কিন্তু পোস্তটা দিয়ে দেবো। আমাদের পোস্ত একদম রেডি হয়ে যাবে কম সময়ের মধ্যে। আর হবে সবজি, ডাল, তার সাথে দুধ গরম করতে হবে, মানে নানান কাজকর্ম যেগুলো থেকে থাকে আর কি সংসারের। আর এই দেখো পাঁপড়ও রেখে দিয়েছি, আর যেহেতু বৃহস্পতিবার সেই কারণে পাঁপড়ও ভাজা হবে আজকে। আর এদিকে দেখো সমস্ত বাসনগুলো জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে বাইরে, আর তার সাথে এই ঝুড়িগুলোও ধুয়ে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার আর টেবিলে থাকি সেই জন্যই আর কি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শাক ভাজা আর আলু পোস্ত দুটোই আমার কিন্তু রেডি হয়ে গেছে। জবা গাছটা কতটা বড় হয়ে গেছে দেখো, আর ওই উঁচুতে একটা জবা ফুল ফুটে আছে। একবার বোঝে চলো বোঝের সরো দিনের দুয়ের মতো, বোঝে চলো। এটা কামিনি তো, এটা এই দেখো এই দুটো গাছ একবারে একসাথে হয়ে গেছে, হাসনাহানা আর জবা। দেখো এই হচ্ছে ঝুমকো জবার গাছ, আর এর সাথে মাধবী লতাও আছে। এই যে ফুল গাছি, আরে আর জবাটা নিয়ে যাও। এখানেও জবা আছে, এই দেখো বন্ধুরা ঝুমকো জবা, যে ঝুমকোর মতো ফুটে থাকে। কিন্তু সাইজে ছোট হচ্ছে, আরো বড় হয় আর এক গাছ করে ফুটে থাকে। হ্যাঁ হয়ে গেছে, সবই ভিডিও হচ্ছে। হ্যাঁ এই যে দুটো ঝুমকো জবা পেয়েছি। হ্যাঁ ওই যে মামনি আবার পুজো করবে, তাও বন্ধ করি। জবাটা দিয়ে দাও আমাকে নিয়ে পাল্লাই। এইখানটায় রাখি।
তিনটে জবা পেলাম। তুমি সকালে জবা তুলেছো নাকি? আমি ঝুমকো পেয়েছি, দুটো নিয়ে গেলাম। হ্যাঁ, জলটা যাচ্ছি। দেখো বন্ধুরা, এখন আপাতত পাঁপড়টা ভেজে নেব। দাদুর নাতিকে কটা পাঁপড় ভেজে দিলাম, ও নিয়ে গেল। আর এই পাঁপড়টা রয়েছে, এটা একটু খুঁড়ে গেছে, আর বাকি পাঁপড়গুলো ভাজবো। আর এদিকে দুধটা না আজকে এখনও গরম করা হয়নি, কারণ কাকা আজকে অনেকটা দেরিতে দুধ দিয়ে গেছে, তো সেই কারণে এখন দুধটা গরম করে নেব। চলো এক এক করে এরপর পাঁপড়গুলো সব ভেজে নিই। তো এই দেখো বন্ধুরা, পাঁপড় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দিকের পাঁপড়গুলো একটু খড়ে গেছে, আর এই পাঁপড়গুলো তারই মধ্যে একটু ভালো হয়েছে। রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর ইতিমধ্যে গ্যাস সিলিন্ডারের গাড়ি চলে এসেছে, তো সেই কারণে ফাঁকা সিলিন্ডারটা বাইরে রেখে দিয়ে আসছি। বাপি গিয়ে এবার সিলিন্ডারটা নিয়ে আসবে। দেখো বন্ধুরা, আমার সবজির ডালটাও রেডি হয়ে গেছে।